নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমার সাথে শেয়ার করব, যার নাম হচ্ছে ফুলকপির কোপ্তা কারি। তাহলে চলো দেখে নিই কিভাবে তৈরি করবো এই সুন্দর ফুলকপির কোপ্তা কারি। আমি এখানে প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এভাবে কেটে রেখেছি। তো এখন ফুলকপিটা অনেকটা শেষের দিকে, তাই আমি একটু জলে ভাপিয়ে নিচ্ছি। আগে থেকেই একটা পাত্রে পরিমাণ মতো আমি জল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে এবার আমি কাটা ফুলকপিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাপিয়ে নিয়ে এবার আমি ফুলকপিগুলোকে একটু জলটা ঝরিয়ে নেব। তো আমি কিন্তু সবসময় ফুলকপির একটু জল এভাবে একটু ছেঁকেই নিই, মানে একটু ভাপিয়ে তারপর একটু ছেঁকে নিই। তো তোমরা চাইলে কিন্তু কাঁচা করতে পারো, তবে এটা সেদ্ধ করে করাই ভালো। তো উঠিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এবার একটা এরকম গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। কেন গ্রেটার দিয়ে গ্রেট করছি, তোমার গ্রেটার দিয়ে গ্রেট করলে ভালো, ভেতরে কোনো রকম দলা বা সেদ্ধ যদি কম থাকে সেগুলো থাকবে না, বেশ ভালো মিশে যাবে পরে যখন আমি মাখবো। তো তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে মেখে নিতে পারো। এবার ফুলকপির পিসটা নিয়ে আমি এভাবে গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ নিচে এরকম ভাবে ঘষলে কিন্তু ঝিরিঝিরি মতো এরকম পড়ছে। তো আলুটা আগে গ্রেট করে নিয়েছি, এবার আমি ফুলকপিগুলোকে হালকা সেদ্ধ করা ফুলকপিগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। আর ফুলকপির যে ডাঁটগুলো সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলো দিচ্ছি না, এগুলো আমি রেখে দেবো, এগুলো অন্য রান্নায় তোমরা ইউজ করতে পারবে। তো আমি সব ফুলকপিটা এভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, এখানে আমি 1 টিস্পুন হলুদ দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এটা তোমরা একটু কম বেশি দিতে পারো। আর দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, লঙ্কাটা যে যেরকম খাবে সেরকম দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, চাইলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এবার কিছুটা আমি দিচ্ছি ধনে পাতা কুচি, সব দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি দিচ্ছি বেসন, এটা আমি 4 টিস্পুন দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। আর তার আগে আমি একটার মধ্যে একটু পরিমাণ মতো গরম মশলাও দিচ্ছি, আমি 1/2 টিস্পুন গরম মশলাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার আমি ভালো করে এটা মেখে নেব। তো তোমরা কিন্তু চাইলে বেসনটা একটু কম বেশি দিতে পারো, অনেকে এর থেকে হয়তো একটু বেশিও লাগতে পারে, সেটাতে কোনো প্রবলেম নেই। তো কম বেশি আমার পরে আরও 1 টেবিল স্পুন রেখে লেগেছে এর মধ্যে, আমি সেটাও দিয়ে নিয়েছি। দিয়ে এভাবে মেখে গোল গোল করে এরকম কোপ্তার আকার কিন্তু করে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি বেসন না থাকে তোমরা কিন্তু ময়দাও দিতে পারো এর মধ্যে, সেটাতেও কিন্তু টেস্টের খুব বেশি হেরফের হবে না, ময়দা বা বেসন যে কোনো একটা দিলেই হবে। তো আমি সবগুলোই কোপ্তার আকারে করে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বেল রিফাইন অয়েল যেটা, সেটা দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণে দেব, কারণ এর মধ্যে আমি কোফতাগুলো একটু ডুবিয়ে ভাজবো, ডুবো তেলেই ভাজবো। গরম হয়ে গেলে এবার আমি কোফতাগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমার কোফতাগুলো এপিট ওপিট করে আমি একটু গোল্ডেন ব্রাউন বা লালচিন টাইপের যখন হয়েছে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বাকি কোফতাগুলোও কিন্তু আমি একে একে এই ফুটছে গরম তেলটা তার মধ্যে দিচ্ছি, এটাও আমি ভালো করে লাল হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত কোফতাগুলো ভেজে একে একে কিন্তু উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ সব কোফতাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে আমি 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, দিলাম একটা লঙ্কা শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণ হিং, একদম 1 পিঞ্চ মতো হিং দিয়েছি। আর দিচ্ছি আমি এখানে একটা দারচিনি, হিংটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে হিংটা দিলে কিন্তু সুন্দর গন্ধ বেরোয়, টেস্টটাও বেশ ভালো হবে, তো চাইলে দিতেই পারো তোমরা, আমি কিন্তু দিয়েছি এটাতে। আর এখানে দিচ্ছি 1টা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমের দিকে এটাকে আমি একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি
1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দেব। আর দেব এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আমি এটা দিচ্ছি 1 টেবিল স্পুন। তাহলে 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে, দিয়ে ভালো করে কিন্তু তেলের সাথে এটাই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা আমি দিলাম, দিলাম পরিমাণ মতো হলুদ, এখানে আমি 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরো একবার মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল দিচ্ছি, 1 কাপ মতো, ছোট যে কাপ চা 1 কাপ জলও হয় সেই কাপে ধরে নাও 1 কাপ মতো আমি জল দিয়েছি। অল্প পরিমাণেই আগে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিই, আর মাঝে মাঝে একটু একটু করে জল দিচ্ছি, একবারে কিন্তু অনেকটা জল আমি দিচ্ছি না, আমি 1 কাপ মতো এখন দিয়েছি। এটা যখন একটু কষে যাবে তারপরে এর মধ্যে আমি দেবো টক দই। আমি এখানে 3 টেবিল স্পুন টক দই নিয়েছি, দিয়ে এরকম করে কিন্তু ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। টক দই কিন্তু না ফেটিয়ে ডিরেক্ট দিয়ে দিও না, ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে ফ্লেমটা একটু লোয়ে করে আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে। টক দই দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যাবে। ফ্লেমটা বাড়িয়ে দেবো টক দইটা দেওয়ার পরে, দিয়ে ভালো করে কিন্তু এভাবেই নাড়তে হবে, যদি না নাড়ো সঙ্গে সঙ্গে তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে। এবার আরো একটু জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই জলটা তোমরা কম বেশি তোমাদের মতো করে কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার 3 থেকে 4 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম, 3 থেকে 4 মিনিট পর ঢাকা উঠিয়ে আমি আরো একবার এভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, এটা কিন্তু এই নিরামিষ রান্নার জন্য খুবই প্রয়োজনীয় একটা ইনগ্রিডিয়েন্টস, আর এটা দিলে কিন্তু এই স্বাদটা অসাধারণ হবে। ঘিটা প্রথমেই দিয়ে দেবে, যখন আমি দিলাম এই টাইমেই দিয়ে দেবে। দিয়ে এবার একটু নেড়ে এর মধ্যে আমি ভাজা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পাশ দিয়ে এভাবে নেড়ে প্রত্যেকটা কোপ্তার মধ্যে এই গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা কোপ্তার মধ্যে এই গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যায়। এবার 2 থেকে 3 মিনিট এভাবে হয়ে তার উপর দিয়ে আমি সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। ধনে পাতাটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা ফ্লেমটা অফ করে এভাবেই রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি এবার এগুলোকে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। কোফতা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু একদম তাহলে গলে যাবে। তাহলে খুব সহজে কিন্তু সুন্দর একটা নিরামিষ পদ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো টাটা, আর দেখা হবে পরের কোন একটা সুন্দর রান্নার সাথে।